আসসালামু আলাইকুম। ইউএস এর ইমিগ্রেশন ভিসা প্রসেসিং এর আজকে এই সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব এনভিসি এর কেস ক্রিয়েশন লেটার, ওয়েলকাম লেটার বা এনভিসি নোটিশ, যেটাই বলেন, এটা আসার পরে আপনারা যে কি করেন, যে কোনো অ্যাড রিমুভ থাকলে অ্যাড রিমুভটা করতে হবে, এরপর আপনার ফিটা পেমেন্ট করতে হবে, এরপরে এফিডেভিট অফ সাপোর্ট ফর্মটা ফিল আউট করতে হবে, যেটা আমি আগের পর্বগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের এই এফিডেভিট অফ ফর্ম ফিল আউট করার ক্ষেত্রে যদি আপনাদের পিটিশনার মানে সাফিসিয়েন্ট সলভেন্ট না হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা জয়েন্ট স্পন্সর নিতে হবে। তো এই স্পন্সর এবং জয়েন্ট স্পন্সরের কি কি ডকুমেন্ট অ্যাড করতে হবে, এই জিনিসটা নিয়েই আজকের এই পর্বটি সাজানো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ইউএস এর ভিজিট, পড়াশোনা এবং মাইগ্রেশন রিলেটেড সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই যে স্পন্সর বা জয়েন্ট স্পন্সরের যেই ডকুমেন্টগুলো আসলে আপলোড করতে হয়, অনেকগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে, এই ডকুমেন্টগুলোকে সাতটা শ্রেণীতে বিভক্ত করা আছে। এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আইআরএস ট্যাক্স ট্রান্সক্রিপ্ট, নাম্বার টু হচ্ছে এভিডেন্স অফ ইনকাম, নাম্বার থ্রি হচ্ছে প্রুফ অফ অ্যাসেটস, নাম্বার ফোর হচ্ছে এসএসএ আর্নিং স্টেটমেন্ট, নাম্বার ফাইভ হচ্ছে প্রুফ অফ রিলেশনশিপ, এরপরে নাম্বার সিক্স হচ্ছে প্রুফ অফ ডোমিসাইল, এরপরে নাম্বার সেভেন হচ্ছে আপনার প্রুফ অফ ইউএস স্ট্যাটাস। তো এই প্রত্যেকটা ভাগে আপনার কি কি ডকুমেন্ট ইনক্লুড করতে হবে সেই জিনিসটা এখন একটু দেখব। প্রথমে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আইআরএস ট্যাক্স ট্রান্সক্রিপ্ট। আর এই আইআরএস ট্যাক্স ট্রান্সক্রিপ্টে আপনার কি করতে হবে, রিসেন্ট যেই ট্যাক্স ফাইলটা আপনি কমপ্লিট করেছেন ওই সম্পূর্ণ ট্যাক্স ফাইলটা দিতে হবে বা আপনার কমপ্লিট ট্যাক্স ফর্মটা দিতে হবে। আর যদি আপনি ট্যাক্সটা আসলে জয়েন্টলি করে থাকেন বা মেরিট ট্যাক্স ফাইল করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, জয়েন্টলি ট্যাক্স ফাইলের ক্ষেত্রে আপনার FSW-2 বা শিডিউল এস ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে। আর আপনি যদি কোনো রিটার্ন সাবমিট করে না থাকেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে, একটা স্টেটমেন্ট লিখতে হবে যে কেন আপনার উপরে আসলে রিটার্ন ফাইলিংটা অ্যাপ্লিকেবল না, সেটা লিখে তারপরে সাইন করে ওই ডকুমেন্ট আপনাকে সাবমিট করে দিতে হবে। এখন আসি এভিডেন্স অফ ইনকাম, অর্থাৎ এই এভিডেন্স অফ ইনকামের মধ্যে আপনাকে কি দেখাতে হবে, আপনি ওই যে এফিডেভিট অফ সাপোর্ট ফর্ম ফিল আউট করেছেন, লাইক I-864, I-864A, I-864EZ, যে কোনো ফর্মই আপনি ফিল আউট করেছেন, ওখানে আপনি অবশ্যই কিছু আপনার ইনকাম দেখিয়েছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার ট্যাক্স ফাইলেও আপনার কিছু ইনকাম দেখিয়েছেন। তো এই ইনকামের প্রুফটা করতে হবে, এই ইনকাম প্রুফ করার জন্য আপনার এভিডেন্সটা দেখাতে হবে। এবং আপনার এমপ্লয়ার বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, তাহলে আপনার ওই প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে কি করতে হবে, আপনার পজিশনটা, আপনার জব পারফরমেন্সটা, অ্যাট দ্য সেম টাইম আপনার যেই ফিনান্সিয়াল বেনিফিটটা পেয়ে থাকেন সেই জিনিসটা উল্লেখ করে একটা লেটার হেড প্যাডে একটা স্টেটমেন্ট থাকতে হবে, এটাকে আপনি এভিডেন্স হিসেবে সাবমিট করতে পারেন। এখন আপনি যদি আনএমপ্লয়েড হন বা রিটায়ারমেন্টে থাকেন, তাহলে কি করতে হবে, আপনার আদার্স যেই ইনকাম আছে সেই ইনকামের একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। এটা হতে পারে আপনার রিটায়ারমেন্টের বেনিফিট পেতে পারেন, এটা হতে পারে আপনার হাউসহোল্ড মেম্বারদের আদার্স যে ইনকাম সেটা হতে পারে, অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো অ্যাসেট থাকতে পারে, ওই অ্যাসেট থেকে যদি ইনকাম থাকে তো সেই ইনকামটাও আপনি এখানে শো করতে হবে। এখন আসি নাম্বার থ্রিতে, যেটা ছিল এসএসএ আর্নিং স্টেটমেন্ট। এখন যদি আপনার এই সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনার কোনো ইনকাম থাকে, তাহলে একটা ফর্ম আছে যেটা হচ্ছে ফর্ম I-864W, এই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে, অ্যাট দ্য সেম টাইম এই এসএসএ স্টেটমেন্টটা আপনাকে সাবমিট করতে হবে। এখন আসি প্রুফ অফ অ্যাসেটস। প্রুফ অফ অ্যাসেটস হচ্ছে আপনার এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে যদি কোনো অ্যাসেট আপনি শো করে থাকেন, তাহলে কি করতে হবে, ওই অ্যাসেটের লোকেশন এবং ওই অ্যাসেটের মালিকানা, ওই অ্যাসেটের থেকে কি ইনকাম হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ওই অ্যাসেটের যদি কোনো লাইবিলিটিস থাকে, তাহলে এগুলার সাপোর্টিং ডকুমেন্টটা আপনাকে ইনক্লুড করতে হবে। এখন আসি রিলেশনশিপ প্রুফ। রিলেশনশিপ প্রুফটা কিভাবে করবেন, এর সাপোর্টিং কিছু ডকুমেন্ট দিতে হবে, এটা হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট, ম্যারিজ সার্টিফিকেট বা অ্যাডাপ্টেশন সার্টিফিকেট, এই জিনিসগুলো আগে অ্যাড করবেন। এরপরে ফাইনালি আপনাকে রিলেশনশিপটা ডিসক্রাইব করে একটা রিটেন স্টেটমেন্ট লিখতে হবে, যেখানে সম্পূর্ণ কিভাবে আপনার রিলেশনটা, এই রিলেশনটা কমপ্লিটলি আপনার তাকে ক্লিয়ার করতে হবে, অ্যাট দ্য সেম টাইম নিচে আপনাকে সাইন করে দিতে হবে, এর মাধ্যমেই আসলে রিলেশনশিপটা প্রুফ করতে হবে।
আর প্রুফ অফ ডোমিসাইলটা হচ্ছে যারা ইউএস এর বাইরে অবস্থান করছে তাদের ইউএস এর ডোমিসাইলটা প্রুফ করার জন্য কিছু এডিশনাল ডকুমেন্ট লাগে। এই জিনিসে আমরা যাব না, কারণ আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি ইউএস এর বাইরে থাকে না, ইউএসএ তেই থাকবে, সে কারণে এটা নিয়ে ডিটেইলস কথা বললাম না। এরপরে ফাইনালি কি করতে হবে, প্রুফ অফ ইউএস স্ট্যাটাস, মানে এই স্পন্সর এবং জয়েন্ট স্পন্সরকে ইউএস স্ট্যাটাসটা প্রুফ করতে হবে, মানে তাদের ইউএস স্ট্যাটাসটা কি এই জিনিসটা প্রুফ করার জন্য সাপোর্টিং কিছু ডকুমেন্ট লাগবে। তো এই ইউএস স্ট্যাটাসটা প্রুফ করার জন্য আপনার যেই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন সেটা নাম্বার ওয়ান হচ্ছে বার্থ সার্টিফিকেট, যেটা শো করে যে আপনি ইউএসএ তে বর্ন। আদারওয়াইজ কি করতে হবে, আপনার ন্যাচারালাইজেশন, আপনার ইউএস ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, এরপরে হতে পারে আপনার ইউএস পাসপোর্ট, এরপরে হতে পারে ইউএস এর গ্রিন কার্ড বা ইউএস এর লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্স কার্ড বা ফর্ম I-551। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই আইবি অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন, অর্থাৎ আপনাদের যে DS-260 ফিল আউটটা কিভাবে করবেন, এটা কমপ্লিটলি ডিটেলস দেখাবো আমরা পরবর্তী ভিডিওতে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে এই জয়েন্ট স্পন্সর বা স্পন্সরের কি কি ডকুমেন্ট অ্যাড করতে হবে। এরপরেও যদি এই সংক্রান্ত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন গুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।